হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আবারও ফিরে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব, মূলত ফিনল্যান্ডের মতো দেশগুলোতে উইন্টারে একটি বড় অ্যাক্টিভিটিস থাকে, ছোট বড় সবারই, সবার জন্যই, সেটি হচ্ছে আইস স্কেটিং। এই যে দূরে দেখতে পাচ্ছেন একটি মাঠ লাইট দিয়ে সাজানো, এই মাঠ এবং এর পাশে আরেকটি ঘেরাও করা মাঠ আছে, যেখানে প্রফেশনাল লোকজন আপনার আইস হকি খেলে। সো এই বিষয় নিয়ে আজকের ভিডিও সাজাবো আপনাদের সাথে, নিয়ে আপনাদের দেখাতে আরও কিছু কথা জানাবো। চলুন শুরু করি। এই হচ্ছে প্রস্তুতি পর্ব। এই যে দেখতে পাচ্ছেন আফসিন যে জুতাটি পরছে, এ ধরনের জুতো পরেই হচ্ছে আপনার আইস স্কেটিং করা যায়। ওই যে জুতার নিচে একদম স্টিলের পাত আছে, এই পাত না থাকলে আসলে এখানে স্কেটিং করা যায় না। ইভেন কিছু কিছু মাঠে উইন্টার শ্যু থাকলেও সেখানে হাঁটাটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এই মাঠগুলো ওইভাবেই উপযোগী করা হয়। এবং সবচেয়ে বড় বিষয়, ফিনল্যান্ডের জাতীয় খেলাই কিন্তু আইস হকি, যার কারণে যখন উইন্টার থাকে এরকম প্রাকৃতিক গ্রাউন্ড যখন তৈরি হয়, তখন এই গ্রাউন্ডগুলোকে তারা আরও ভালোভাবে মেক করে দেয়, বাচ্চারা যাতে আইস স্কেটিং শিখে নিতে পারে, প্র্যাকটিস করতে পারে। তো সেটার জন্য তাদের অনেক দিন অপেক্ষা করতে হয় উইন্টার আসার পরে, এবং যখন এরকম গ্রাউন্ড তৈরি হয়ে যায় তখন একটি গাড়ির মাধ্যমে তারা প্রতিদিন এটিকে শাইনিং করে এবং উপযোগী করে দেয় স্কেটিং করার জন্য। আর এটি হচ্ছে ঘেরাও করা একটি মাঠ যেখানে আইস হকি খেলা হয়। এখানে বড় বড় গেমগুলো হয়, ছোট বড় যে কেউ প্র্যাকটিস করতে পারে। আভিন যেহেতু এখনও আইস স্কেটিং করে না, ও নিজের মতো করে ঘুরছে, আর যে কেউ এখানে এসে আসলে শুরু থেকে প্র্যাকটিস করতে পারে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে এই গ্রুপ আসতে পারবে, এই গ্রুপ আসতে পারবে না। আমরা আজকে মূলত আফসিন বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করেছে, যার কারণে ও একটু সাহস করেছে আজ একা একা আইস স্কেটিং করবে। এবং আপনারা জানেন যে আইস স্কেটিংটা সিজনের বাইরে যদি করা হয়, যেগুলো ইনডোর গেম থাকে, সেটা কিন্তু খুবই খরচ সাপেক্ষ বিষয়। আভিন এখানে ওর মতো করে মেতে আছে আর কি। তো ওই খরচ সাপেক্ষ হওয়াতে উইন্টারে এই যখন ন্যাচারালভাবে তারা এই সুযোগগুলো পায়, এই সুযোগগুলো তারা কাজে লাগায়, এবং প্রচুর মানুষ কিন্তু এখানে খুবই আগ্রহী এই আইস স্কেটিংয়ে। খুব মজার একটি অ্যাক্টিভিটিস। আমরা আফসিনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে মূলত কোন প্রক্রিয়ায় এটা শিখতে হয়, কিভাবে শিখতে হয়, কারণ এটার ব্যালেন্স। এই যে তুমি আইস স্কেটিং করতেছ, এটা মূলত কিভাবে করতে হয়, কিভাবে শিখতে হয়? আচ্ছা, এরকম হাঁটারটা কিভাবে একটু দেখো তো, আস্তে আস্তে, এই অল্প অল্প দিয়ে, না অল্প অল্প স্টেপিং। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারপরে ওকে দেন। দেখো ওকে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এরকম আরো করতে করতে হবে নাকি? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ও যতটুকু পেরেছে বলেছে। এই যে দেখতে পাচ্ছেন আইস একদম জমে যাওয়ার পর এরকম শক্ত হয়ে যায়, খুবই পিচ্ছিল থাকে এই সময়ে। এরকম যখন তাপমাত্রা এরকম থাকে মাইনাসের, তখন কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে শুধু পড়েই ব্যথা পায়, কারো হাত পা, অনেকেরই হাত পা ভেঙে যায়, হসপিটালে যেতে হয়, এত বেশি পিচ্ছিল থাকে। তো সেটি ম্যানেজমেন্টের জন্যও কিন্তু এখানে ব্যবস্থা আছে। বেসিক্যালি আমরা দেখেছি যে রাস্তায় পাথর ছিটানো হয়, অথবা মেইন রোড যেগুলোতে সেখানে লবণ পানি দেওয়া হয় যাতে আইস গলে যায় যেখানে গাড়ি চলে। তবে এইখানে আবার বিপরীত আর কি, আইস যাতে ঠিকঠাক থাকে সেভাবে তৈরি করে দেওয়া হয়। এবং
যেহেতু এইখানকার ফিনল্যান্ডের সহ এরকম যেসব দেশে স্নো পড়ে সেখানে এই আইস হকি খুব জনপ্রিয় খেলা, যার কারণে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এই অ্যাক্টিভিটিসে এঙ্গেজ করা হয় এবং বড়রাও এই আইস স্কেটিং খুব এনজয় করে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।